পাখির চোখে দেখলে মনে হবে পুরো জলাশয়ের পানি লাল, আসলে পুরো জলাশয়ের পানিতে ভাসছে কোটি কোটি লাল রঙের ফল। বিশাল জলাশয়ে ভেসে থাকা কোটি কোটি ছোট ছোট লাল ফলগুলোর নাম ক্র্যানবেরি। ক্র্যানবেরি সুপার ফুড হিসেবে সমগ্র বিশ্বে সুপরিচিত ছোট লাল রঙের বেরি জাতীয় ফল, যেটি প্রধানত উত্তর আমেরিকাতে জন্মায়। লাল রঙের সমুদ্রের মতো বিস্তৃত জলাভূমিতে ভাসতে থাকা ছোট্ট উজ্জ্বল লাল ফলগুলো এমন এক দৃশ্যের জন্ম দেয় যেন তা সরাসরি উঠে এসেছে কল্পনার জগৎ থেকে। ক্র্যানবেরি ফলটি কাঁচা আপেলের মতো টক স্বাদের জন্য পরিচিত, পাকা অবস্থায় দেখতে টুকটুকে লাল, অনেকটা বাংলাদেশে জন্মানো করমচার মতো। একটি ক্র্যানবেরি গাছ বছরে গড়ে 1 থেকে 1.5 কেজি ফল দেয়। ক্র্যানবেরি জমি থেকে সংগ্রহ করা হয় দুটি পদ্ধতিতে, ড্রাই হারভেস্টিং এবং ওয়েট হারভেস্টিং। ওয়েট হারভেস্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে শুকনো জমিতে চাষ করা হলেও ফল তোলার সময় চাষের পুরো জমিটি পানি দিয়ে প্লাবিত করা হয়। ফল তোলার জন্য পুরো চাষের জমিটুকু পানি দিয়ে ডুবিয়ে দেওয়ার চেয়ে আর কোনো সহজ উপায় নেই, কারণ কোটি কোটি ছোট ছোট ফল এক এক করে ওঠাতে হলে অনেক সময় ও শ্রমিকের প্রয়োজন। চাষের পুরো জমি পানিতে ডুবিয়ে দেওয়া হলে মেশিন দিয়ে ফলগুলো ওঠানোর সময় ফলের গায়ে আঘাত কম লাগে, ফলে ক্র্যানবেরির স্বাদ ও গন্ধ থাকে তাজা ও সতেজ। তাছাড়া ক্র্যানবেরির মাঝে বাতাসের পকেট থাকায় পানিতে ফলগুলো ভেসে থাকে, তাই পানির উপর থেকে ফলগুলো সংগ্রহ করা বেশ সহজ। ক্র্যানবেরির চাষ প্রধানত উত্তর আমেরিকার ঠান্ডা আবহাওয়ার অঞ্চলে হয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কানাডার মতো দেশে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন, ম্যাসাচুসেট, নিউ জার্সি এবং অরেগন হল ক্র্যানবেরি চাষের প্রধান এলাকা। এছাড়া কানাডার ব্রিটিশ কলম্বিয়া এবং কুইবেকেও ক্র্যানবেরি উৎপাদিত হয়। দুঃখজনক হলেও বাংলাদেশের আবহাওয়া ক্র্যানবেরি চাষের জন্য উপযুক্ত নয়, কারণ এই ফলের জন্য প্রয়োজন ঠান্ডা ও শুষ্ক জলবায়ু। তবে বিজ্ঞান ও প্রযুক্তির সহায়তায় বিশেষজ্ঞরা যদি এই ফলের চাষ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারেন, তবে হয়তো ভবিষ্যতে বাংলাদেশেও ক্র্যানবেরি চাষ সম্ভব হতে পারে। যেমন বাংলাদেশে আগে স্ট্রবেরি চাষ করা না গেলেও এখন খুব উন্নত মানের স্ট্রবেরি দেশেই চাষ হচ্ছে। ক্র্যানবেরির দাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হতে পারে। সাধারণত ক্র্যানবেরি তুলনামূলকভাবে দামি ফল, কারণ এর চাষ প্রক্রিয়া এবং হারভেস্টিং পদ্ধতি জটিল এবং সময় সাপেক্ষ। বাজারে তাজা ক্র্যানবেরি, শুকনো ক্র্যানবেরি, জুস বা সসের আকারে পাওয়া যায় এবং প্রতিটি প্রকারের দাম ভিন্ন ভিন্ন হতে পারে। তবে তাজা ক্র্যানবেরি প্রতি কেজি প্রায় 1500 টাকা এবং শুকনো 2 থেকে 3000 টাকা প্রতি কেজি হয়ে থাকে। ক্র্যানবেরি ফলকে সুপার ফুড বলা হয়, কারণ এটি অ্যান্টি অক্সিডেন্ট, ফাইবার এবং ভিটামিন সি এর ভালো উৎস। 100 গ্রাম তাজা ক্র্যানবেরিতে প্রায় 46 ক্যালোরি থাকে। 100 গ্রাম ক্র্যানবেরিতে প্রায় 13.3 মিলিগ্রাম ভিটামিন সি থাকে, যা একজন মানুষের দৈনিক প্রয়োজনীয়তার শতকরা 22 ভাগ। ক্র্যানবেরিতে প্রো অ্যান্থোসায়ানিডিনস নামক একটি যৌগ রয়েছে যা মূত্রনালীর ব্যাকটেরিয়া ও ইনফেকশন প্রতিরোধের সহায়ক। শরীর বিশেষ করে কিডনির জন্য বিশেষ উপকারী সুপারফুড ক্র্যানবেরি যদি বাংলাদেশে চাষ করা সম্ভব হয়, তবে তা দেশের কৃষিক্ষেত্রে একটি বিপ্লব হবে তা বলাই বাহুল্য।